আসসালামু আলাইকুম। নর্দিচ স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যালো বেবিরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো এবং বাসায় আছো, আর বেশি বেশি পড়াশুনো করছো। আজকে আমি তোমাদের প্লে গ্রুপের 22 নম্বর ক্লাসে নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ক্লাসের বিষয় হলো গণিত। তবে ক্লাস শুরু করার আগে আমরা প্রতিদিনের মতো আজকেও করে নিব বিনোদন। তাহলে চলো বিনোদন করে আসি। তাহলে আমরা বিনোদন শেষ করে নিয়েছি, এবার আমরা চলে যাব সরাসরি পড়াতে। তাহলে তোমরা বাবুরা হাতে সবাই শীটটি নিয়ে নাও। আমরা হাতে শীটটি নিয়েছি তো? হ্যাঁ, সকলে হাতে শীটটি নিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, প্রথমে বাংলাতে আমাদের নামটি লিখে ফেলতে হবে। আমরা সবাই লিখেছি? ঠিক আছে, তাহলে আমরা নামটি লিখে ফেলেছি। এবার আমাদের দেখো আজকের পড়ার বিষয় যেহেতু গণিত, এখানে দুটি সংখ্যা দেওয়া আছে। প্রথম সংখ্যাটি কি তোমরা সবাই একটু জোরে করে বলো তো। হ্যাঁ, প্রথমটি হলো 2 এবং পরেরটি হলো 6। তাহলে আমরা দেখে নিই এখানে কি বলেছে, একটু পড়ে আসি। আসুন ঘোড়াগুলো গণনা করে 2, 10, 6, 26 সংখ্যাটি মনের মতো করে রাঙিয়ে তুলুন। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে বলো তো? ভেরি গুড, ঘোড়াগুলো গণনা করতে হবে। তাহলে চলো চটপট আমরা ঘোড়াগুলো গণনা করে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এবং 26, 2, 10, 6, 26 আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এবার আমরা চলে যাব কালারের পর্যায়ে। আমাদেরকে কী করতে হবে, প্রথমে শার্প করা একটি ইচ্ছা মতো কালার পেন্সিল বেছে নিতে হবে। সাথে রাখবো আমরা ছোটো একটি ইরেজার। প্রথমে আমরা বর্ডার লাইন ফিনিশ করব, তারপরে ভেতরে সাদা অংশটুকু একটু একটু করে গাঢ় এবং মসৃণভাবে ঠিক এইভাবে কালার করার চেষ্টা করব। এখন তোমরা কালার যদি না করতে পারো, ক্লাস শেষে অবশ্যই বসে লক্ষ্মী বেবির মতো কালারটি ফিনিশ করে নেবে। ঠিক আছে, এবার আমরা চলে যাই পরের আইটেমে। তাহলে দেখে আসি বোর্ডে কী লেখা আছে। 2, 10, 6, 26 সংখ্যাটির ডটের ওপর হাত ঘুরিয়ে লিখুন। আমরা 2, 10, 6, 26 সংখ্যাটির ডটের ওপরে হাত ঘুরিয়ে লেখার চেষ্টা করব। তোমরা প্রথমে পেন্সিল নিয়ে নাও, সাথে কী রাখবো বলো তো? ইরেজার। তাহলে আমরা প্রথমে লিখব 2। চলো লিখে ফেলি 2 ডটের ওপর হাত ঘুরিয়ে। আমরা 2 লিখে নিয়েছি, ঠিক আছে। এবার লিখব 6। তাহলে আমরা 6টাও লিখে ফেলেছি। এবার আমরা পরে আবার চলে যাই পরের ঘরে, দেখি কি দেওয়া আছে। দেওয়া আছে 2। তাহলে আমরা আবার 2টা লিখে ফেলি। আমরা সবাই তাহলে 2 লিখে ফেলেছি, এবার লিখব 6। লিখে নিয়েছি তো? এবার আমরা পরেরটাতে চলে যাই, আবার লিখব একইভাবে 2। লিখে নিয়েছি 2, এবার লিখব একইভাবে 6, ঠিক আগে যেমন লিখেছিলাম।
তাহলে আমরা 2 এবং 6 লিখে ফেলেছি 2 10 6 26 আমাদের আরেকটি বাকি আছে সেটি আমরা ফিনিশ করে নিব দুই লিখে ফেলেছি সাথে লিখব 6 তাহলে আমাদের 2 10 6 26 এর ডট কমপ্লিট এবার আমরা চলে যাই পরের আইটেমে চলো দেখি কি লেখা আছে একটু পড়ে নি 1 10 1 11 ও 1 10 2 12 সংখ্যাগুলো সঠিকভাবে লিখুন আমরা প্রথমে লিখব 1 10 1 11 তাহলে বক্সের মধ্যে লিখে ফেলি 1 10 1 11 প্রথমে লিখব 1 লিখেছি সাথে লিখব আরেকটি 1 লিখে ফেলেছি এবার আবার আরেকটি ঘরে লিখি 1 লিখেছি সবাই আমরা আরেকটি 1 লিখব ঠিক আছে এবং পরের ঘরে ঠিক একই ভাবে 1 10 1 11 আমরা লিখে ফেলব এবার আমরা লিখব 1 10 2 12 প্রথমে লিখব 1 প্রথম ঘরে যেমন লিখেছিলাম তারপরে লিখব 2 আবারো লিখব 1 তারপরে লিখব 2 আমরা আবারো লিখব 1 তারপরে লিখব 2 আমাদের 1 10 2 12 লেখা কমপ্লিট এবার আমরা চলে যাব পড়াতে আমরা দেখেনি আমাদের কি পড়া আছে ইংলিশ লেটস মেমোরাইজ টু ওয়ার্ডস এন্ড দেয়ার মিনিং উইথ দ্য লেটার জে আসুন জে লেটারটি দিয়ে দুইটি ওয়ার্ড ও ওয়ার্ডগুলোর অর্থ মনে করে বলি লাইক জে ফর জোকার জে ফর জব জে ফর জোকার জে ফর জব জোকার মানে তামাশাকারী জগ মানে জগ অ্যান্ড মেমোরাইজ টু ডিরেকশন ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আসুন বাংলা ও ইংরেজিতে দুটি দিকের নাম মনে করে বলি যেমন নর্থ নর্থ মানে উত্তর সাউথ সাউথ মানে দক্ষিণ তাহলে আসুন নিচের প্রশ্নগুলো আমরা একটু পড়ে নিই হোয়াট ইজ ফর জে জেতে কী হয় জে ফর জোকার জে ফর জাগ ভেরি গুড এবার পড়বো হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ জগ জগের বাংলা অর্থ কী জগের বাংলা অর্থ হলো জগ এবার আমরা চলে আসি বাংলাতে তার আগে কী করবো তার আগে আমরা যে শব্দগুলো পড়েছি সেই শব্দগুলো দেখে নেব স্ক্রিনে এখন আমরা দেখব জে ফর জোকারের ছবি স্ক্রিনে চলে এসেছে জোকারের ছবি জোকার মানে তামাশাকারী তারপরে দেখব জে ফর জগ স্ক্রিনে চলে এসেছে সুন্দর একটি জগের ছবি এই জগে আমরা পানি ভর্তি করে রাখতে পারি তারপরে দেখব আমরা নর্থ এবং সাউথের ছবি আমরা এখানে একটি লোগো দেখতে পাচ্ছি উপরে আমাদের দেওয়া আছে নর্থ নিচে দেওয়া আছে সাউথ অর্থাৎ উত্তর দক্ষিণ এবার আমরা দেখে নিব সাউথের ছবি সাউথ কোনটা উপরেরটা যদি নর্থ আর নিচেরটা হচ্ছে সাউথ তাহলে উপরেরটা হচ্ছে উত্তর নিচেরটা হচ্ছে দক্ষিণ আমাদের সকল ছবি দেখা হয়ে গেছে এবার আমরা চলে আসবো পরের আইটেমে কি বলেছে দেখো বাংলা আসুন ক খ ব্যঞ্জন বর্ণটি দিয়ে দুটি করে শব্দ ও একটি করে ছড়া শিখে নিই ক তে কাকাতোয়া ক তে কলম আমার সাথে সাথে তোমরাও একটু বলো ক তে কাকাতোয়া ক তে কলম এবং খ তে খ্যাকশেয়াল খ তে খুকু আমরা ক তে ছড়া পড়ে নিই ক তে কাকাতোয়ার মাথায় ছুটি ক তে কাকাতোয়ার মাথায় ঝুটি খতে খ্যাকশিয়াল পালায় ছুটি খতে খ্যাকশিয়াল পালায় ছুটি আসুন নিচের প্রশ্ন উত্তরগুলো আমরা মুখে মুখে বলে নিই কার মাথায় ছুটি বলো তো বেবিনা হ্যাঁ কাকাতোয়ার মাথায় ছুটি উত্তরে আমরা বলবো কতে কাকাতোয়ার মাথায় ঝুটি তারপরে কে পালায় ছুটি উত্তরে কী হবে বলো তো তোমরা হ্যাঁ খ্যাকশিয়াল পালায় ছুটি আমাদের প্রশ্ন উত্তর পড়া হয়ে গেছে এবার আমরা ছবিগুলো একটু দেখে নিব কতে আমরা প্রথমে স্ক্রিনে দেখে নিব কাকাতোয়া আমরা স্ক্রিনে এখন দেখতে পাবো কাকাতোয়ার ছবিটি কাকাতোয়ার ছবিটি চলে এসেছে তোমরা দেখে নাও এবার দেখব কতে কলমের ছবি এই কলমটি আমরা খাতায় লেখার সময় ব্যবহার করি কলম তারপরে দেখব খতে খুকু তারপরে দেখে নিব খতে খ্যাকশিয়াল চলে এসেছে খ্যাকশিয়ালের ছবি এবার আমরা লাস্ট একটি খেলা খেলবো বলো তো কী খেলা ভেরি গুড বুদ্ধি দিয়ে ভেবে বলি খেলা আমি তোমাদের কয়টা লাইন পড়ে শোনাই তোমরা আমার লাইনগুলো পড়ার পর বলবে আমি কিসের কথা বলছি আমি একটি সুস্বাদু সবজি আমাকে সারা বছর পাওয়া যায়
আমাকে বিভিন্ন তরকারিতে খাওয়া হয়। আমার তৈরি চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক মজা। বলুন তো আমি কে? তোমরা নিশ্চয়ই ধরে ফেলেছ, তাই না? হ্যাঁ বলো তো, কী বলছি আমি? কোন সবজির কথা বলছি? আমি বলছি আলুর কথা। আমরা শীটে দেখে নেব, একটা কত সুন্দর আলুর ছবি দেওয়া আছে, এইটা দিয়ে আমরা ফ্রেঞ্চ ফ্রাই চিপস এসব খেতে পারি। তাহলে আমরা স্ক্রিনে একটু ছবিটা দেখে নিই। আমরা স্ক্রিনে দেখে নিয়েছি আলুর ছবিটি। তাহলে আজকে আমাদের ক্লাস বেবিরা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। টাটা। এত দেরি